আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিস্টার্স ভিউ প্রোগ্রামে। দর্শক, আজকে আমরা আলোচনা করছি আর্থ্রাইটিস নিয়ে, এবং এই রিলেটেড আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করে কথা বলতে পারেন ডক্টর ফাতেমা আপুর সাথে। আপু, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম আমাদের কলারের কিছু প্রশ্ন ছিল সেটা নিয়ে। আমাদের আমরা কথা বলছিলাম লাস্ট, যেটা আমাদের প্রথম কলার ফ্ল্যাক্সিড নিয়ে আপনি বলছিলেন, যেটা এখনো আমরা ফ্ল্যাক্সিডের কথা আমি বলছিলাম, এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট খুব বেশি, ওমেগা থ্রি আছে, তো এটা আমাদের রেগুলার খাওয়া উচিত। এবং যাদের আমি বলবো, যাদের খুব আর্থ্রাইটিস, যাদের খুব বেশি প্রবলেম আছে, ব্যথা আছে, তারা আপাতত অন্তত কিছুদিনের জন্য হলেও নর্মাল তেলটা খাওয়া বন্ধ করবেন, কারণ ওইটার মধ্যে অ্যান্টি ইনফ্লামেশন বেশি হয়। অ্যান্টি ইনফ্লামেটরি ইনফ্লামেশন বেশি হয়, বাড়িয়ে দেয় এটাকে বাড়িয়ে দেয়। তো আপাতত কিছুদিন পরে খেলেও খাবেন, কিন্তু আপাতত কিছুদিন তেল একদম টোটালি বন্ধ করে দিবেন। ওকে আপু, ধন্যবাদ। আমাদের এরপরে যিনি কলার ছিলেন, উনি বলেছিলেন যে 2014 ওনার একটা অপারেশন হয়েছিল, এবং অপারেশনের জন্য যেটা হয়েছিল যে ওনার একটু ওই পেইন, হ্যাঁ, হার্টের ওখানে বলছেন সেলাইয়ের মধ্যে ব্যথা, হ্যাঁ, সেলাইয়ের মধ্যে যে ব্যথাটা, তো আমি এটা বলছি, ওনার যে ব্যথাটা অনেক সময় ওই জায়গাতে ফুলে যায়, গোটা গোটা মতো হয়, এবং ওখানে ব্যথা হয়। জিপি যখন প্যারাসিটামল দিয়ে কোনো কাজ হয়নি, হবেও না, ওটা ওরা যখন রেফার করে দিছে, উনি ওইখানে গিয়ে তারা যে সিরিঞ্জ দিয়ে যেটা নিয়ে ওই জায়গার থেকে তারা এক ধরনের পানি বের করবে, এটা ভয়ের কোনো কারণ নাই। ওরা দেখতে ওই ফ্লুডটার মধ্যে কি আছে, ওরা ইনভেস্টিগেশন করে বের করুক, তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট, সেই অনুযায়ী ট্রিটমেন্ট হবে। অবশ্যই এটা ওনার জন্য আরো ভালো, আরো ভালো ভালো, এটা ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, আর উনি আরেকটা যেটা বলেছিলেন যে সেটা হচ্ছে ইউরিনারি ইনফেকশন। হ্যাঁ, আপনার ইউরিনারি ইনফেকশনের কথা যেটা বলছেন আপনি, যে এটার জন্য আমি বলবো, সাধারণত যারা পানি কম খান তাদের ইউরিনারি ইনফেকশন হয় বেশি। তো আপনি অন্তত 2 লিটার পানি ডেলি খাবেন। আর ক্র্যানবেরি জুসের কথা বলছেন, জুস ওটা খেতে পারেন, ওটা খেয়ে দেখতে পারেন, বা প্রুন জুস যেটা সেটাও খেতে পারেন, তবে পানিটা খুব বেশি করে খাবেন। আর যদি তারপরে না কমে, তাহলে আপনি কি করতে হবে, আপনাকে কিছু তাদের কাছে, ডাক্তারের কাছে ইউরিনটা টেস্ট করে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া সেখানে থাকে, সেটা কিন্তু ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক দিয়ে করতে হবে। সেটা কিন্তু এমনি এমনি যাবে না, সেটা আপনাকে অবশ্যই ট্রিটমেন্টে যেতে হবে। আর ন্যাচারাল ওয়েতে আপনি কিন্তু পানিটা বেশি করে খাবেন, ইনশাল্লাহ কমবে। আমার নিজের একটা প্রশ্ন জানার ছিল আপু, এই যে আমাদের লাস্ট কলার যিনি মানে বললেন ইউরিন ইনফেকশনের কথা, আপনি যেটা বললেন যে ব্যাকটেরিয়া থাকলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, তো অ্যান্টিবায়োটিক যখন আমরা খাই, কোনো ইনফেকশন হলে আমাদেরকে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয়, তো অনেক সময় যেটা হয় যে আমরা হয়তো বুঝতেছি জিনিসটা অনেক বেশি হয়ে গেছে, আমরা হয়তো অ্যান্টিবায়োটিক নিচ্ছি না, কিন্তু আমরা হয়তো নিজেরা নিজেরা মানে নিজের বডি থেকে কি জিনিসটা তখন কিওর হয়? কথা হলো ডিপেন্ড করে কি ধরনের ইনফেকশন হয়েছে, কি ধরনের জার্মস আছে। সাধারণত যদি কোনো জার্মস এমনি এমনিতে যায় না, কিন্তু যদি ইনফেকশন ছাড়া, উইদাউট ইনফেকশনে তোমার যদি একটা মানে জ্বালা পোড়া করতেছে বা খারাপ লাগতেছে, এটা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। অনেক সময় অ্যাসিডিটিস হয়ে, অ্যালকালোসিস, অ্যাসিডোসিস হয়ে যায়, ওয়াটারটা পানির মধ্যে, শরীরের মধ্যে অ্যাসিড বেশি হয়, অ্যাসিডোসিস হয়ে হয় কি, তখন জ্বালা পোড়া শুরু হয়, তখন দেখা যায় সিম্পল পানি যদি বেশি করে খাওয়া যায়, 2-3 দিন কমে যায়, কিছুই লাগে না। আর যখন ব্যাকটেরিয়া অ্যাটাক করে তখন অবশ্যই খেতে হবে, তখন সেটা কোনোভাবে আমি যদি আরো পানির খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিই তাও না, যাবে না। তো হ্যাঁ, পানি খেতে হবে, কারণ পানি খেয়ে ব্যাকটেরিয়াটাকেও বের করে দিতে হবে তাড়াতাড়ি। আমি যদি অ্যান্টিবায়োটিক খাইও, কিন্তু পানি কিন্তু সাথে সাথে, কারণ ওটা ফ্লাশ করতে হবে বারবার, যত ফ্লাশ করব আর ব্যাকটেরিয়াটা মারবো, দুইটা ব্যাকটেরিয়া ফ্লাশ করতেই হবে, পানি ফ্লাশ করতে হবে। তোমার এখানে যদি একটা কেটে যায় কি করবে, ধুবে না, ময়লা লাগলে ধুবে না, এখানে ওষুধ ধুয়ে দিলে ভালো না, বেটার, বা প্লাস ওষুধও লাগাবো, এই জিনিসটা আর কি। আচ্ছা, ধন্যবাদ, আপনি সুন্দর করে বললেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নর্মাল যে আলোচনার মধ্যে ছিলাম, হ্যাঁ, তো এখন যে আলোচনার মধ্যে আমরা ছিলাম সেখানে আমি বলছিলাম যে খাওয়া দাওয়ার ব্যাপারে, যে যে খাবারগুলা অনিয়ন গার্লিকের কথা বলছিলাম, তারপরে ফ্ল্যাক্সিডের কথা বললাম, কালো জিরার কথা, এগুলো তো খেতে হবে, অলিভ অয়েল। আর কিছু কিছু মানুষের দেখা গেছে কিছু কিছু খাবারে রিয়াকশন করে, নাইট শেড ফ্রুট বলে যেগুলোকে, যেমন বেগুন, টমাটো, তারপরে হচ্ছে কেউ কেউ বলেন কী বলবো, এটা ডায়েরি প্রোডাক্টস লাইক ইয়োগার্ট, অ্যালার্জিক কারো কাছে, কারো কারো কিন্তু আর্থ্রাইটিস দেখে দেখেছি, সবার না, আমি বলছি সবার না, কারো এর টমাটো যদি কারোর খেলে যদি মনে করেন যে এই জিনিসটাকে আমার ব্যথা বাড়াচ্ছে, আর ওইটাকে স্টপ করতে হবে, সবার ক্ষেত্রে না,
কিছু কিছু মানুষের ক্ষেত্রে হইতে পারে, সেগুলোকে আমরা নিজেকে দেখতে হবে আর কি। তারপরে হচ্ছে যেটা আমি বলবো, অলিভ অয়েল যেটা, বা অলিভ অলিভ খেতে পারি আমরা। আমরা বাজারে কিন্তু অলিভ পাওয়া যায় প্রচুর, ফ্রেশ অলিভ নাকি যেটা বোতলে থাকে? বোতলে ফ্রেশ অলিভ তো খাওয়া যায় না। সবচেয়ে মজার জিনিস, সব আসলে তিতা খাওয়া যায় না। আচ্ছা, তো ফ্রেশ অলিভ খাওয়া যায় আসলে পাওয়াও যায় না। তো যেগুলো বোতলে করে আসে সেই অলিভগুলাই যদি আমরা সল্ট ফেলে দিই, আমরা ধুয়ে নেই, মানে অনেক সল্টই থাকে, কিন্তু সল্টটা কিন্তু আমাদের জন্য ভালো না। ওটা ধুয়ে যদি ওই অলিভগুলো খাই রেগুলার, এটা কিন্তু আইবুপ্রোফেন, আমাদের ডাক্তারের কাছে গেলেই এইসব ব্যথার জন্য পেন কিলার আইবুপ্রোফেন দেয়। আইবুপ্রোফেন কাজ করে, ভালো কাজ করে। আইবুপ্রোফেন যখন বেশি যায় তোমাকে আইবুপ্রোফেন খেতে হয়, কিন্তু আইবুপ্রোফেন খেলে এটার একটা সাইড ইফেক্ট হচ্ছে, যখন বেশি খাবে, এক সপ্তাহের বেশি খাওয়া যায় না। হয় কি, ইভেন এক সপ্তাহের আগে তোমার যদি অ্যাসিডিটিটা খুব বেশি বাড়ে, তোমার পেপটিক আলসার হয়ে যায়, ডেঞ্জারাস। শোন, ওই যে ওই সব ক্ষেত্রে আমরা আইবুপ্রোফেন খেতে পারি না, নিতে পারি না। আইবুপ্রোফেন ট্যাবলেটটা ব্যথা কমে আমি জানি, ন্যাপ্রোসেনে ব্যথা কমে আমি জানি, কাজ করে, কিন্তু ওগুলো আমরা নিতে পারি না। তখন এগুলো ন্যাচারাল কীভাবে নিতে পারি? ন্যাচারাল মেডিসিনের মধ্যে আমি বলবো অলিভ। এটা আইবুপ্রোফেনের কাজ করে, অলিভে আইবুপ্রোফেনের কাজ করে, অলিভ কাজ করে, গার্লিক অনিয়ন এগুলো কাজ করে, তারপরে ওই যে তিসি যেটা বললাম সেটাও কাজ করে, তারপর কি বলবো এটাকে জানো, ফিশ যেগুলো আছে, ফিশের মধ্যে ওমেগা থ্রি ফিশ যেটা আছে ন্যাচারালভাবে যেটা পাওয়া যায়, এটাকে বলে স্যামন, স্যামন ফিশ যেটা বলি আমরা, সালমনও বলে কেউ কেউ, স্যামন অ্যাকচুয়ালি স্যামন ফিশ। এই ফিশটা, এই ফিশের টুকরার মধ্যে অনেক কিন্তু ওমেগা থ্রি ন্যাচারাল পাওয়া যায়, কিন্তু এটা আবার মুশকিল হচ্ছে কি, এটা বেশিরভাগ আজকাল যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো হচ্ছে চাষ করা, এবং দামেও একটু কম। আর ওই যে ওয়াইল্ড কট, মানে সমুদ্র থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো আলাস্কা বলে, জিজ্ঞেস করলে আলাস্কার দাম বেশি, কিন্তু জিনিস খুব ভালো, সেটাও খাওয়া যেতে পারে ন্যাচারাল ফিশের মধ্যে। বাটার যেগুলো আছে, বাটারের মধ্যে আমি যদি, বাটারও তো বাচ্চাদেরকে খাওয়াইতে হয়, দিতে হয় আমাদেরকে, বাটারের মধ্যে আমি বলবো অর্গানিক বাটার কিনবেন বাজার থেকে। আচ্ছা, অর্গানিক বাটার কিনবেন, ট্রান্সফ্যাটটা একদমই কিনবেন না, অর্গানিক বাটার কিনবেন। আর ওই যে জাঙ্ক ফুড নিজেও খাবেন না, অন্য কেউ দিবেন না। আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে খুব বেশি ভাবে, অনেক খেতে হয়, আসলে কিন্তু খেতে হয় না। আমরা যদি ইসলামের দিকে তাকাই, খাওয়ার কথা বলে কয়েক লোকমা খাওয়া বলা হচ্ছে, কয়েক লোকমা মানে কয়েক বাইট ইজ এনাফ ফর একজন মানুষের জন্য। আর ম্যাক্সিমামের মধ্যে, ম্যাক্সিমাম যদি খাওয়া তো 1/3 অফ দ্য স্টমাক ফিল আপ করতে হবে বলা হচ্ছে। তো ম্যাক্সিমাম মধ্যে ম্যাক্সিমাম যদি খাবো 1/3, তাহলে মানে কতটুকু খাবার লাগে? আমরা এত খাচ্ছি কেন? এত শুধু শুধু খাচ্ছি, এবং শুধু তাই না, এই খাওয়ার পিছনে খরচ হচ্ছে, এগুলো প্রিপেয়ার করতে গেলে আমাদেরকে ফিজিক্যালি অনেক এফোর্ট দিতে হচ্ছে, প্লাস আমার ক্ষতি, আমার ক্ষতি হচ্ছে, আলটিমেটলি আমার ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে কি, এটা তো কোরআনের মধ্যে কথা যে তুমি তোমার শরীরকে ডিস্ট্রাকশন করতে পারবে না, যদি ডিস্ট্রাক্ট করো, নষ্ট করো, সেটার জন্য আল্লাহর কিয়ামতের মাঠে সেটাকে হিসাব দিতে হবে। তো আমরা যে নিজেরাই এগুলো তৈরি করে বেশি বেশি খাবার দিকে ঝুঁকছি আর খাচ্ছি, আমাদের শরীরটাই কিন্তু নষ্ট করে ফেলছি, এগুলো কিন্তু জবাব দিতে হবে। এবং কম খেলে, ভালো জিনিস খাই, কম খেলে দেবে, শরীরটা কিন্তু হালকা লাগে, ভালো লাগে, চলতে ফিরতে খুব আরাম লাগে, কিন্তু তখন আরো বেশি খুব এনার্জি থাকে। আমরা ভাবি এনার্জি, কিন্তু এনার্জিটা কম খেলে এনার্জি থাকে বেশি, হাঁটলে চললে এনার্জি থাকে বেশি, ঘুমিয়ে সারাক্ষণ ঘুমাও তুমি এনার্জি পাবে না, সারাক্ষণ খাও এনার্জি নাই। তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারি না, আমরা ঠিক উল্টাটা বুঝতেছি যে এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু অনেক লাভ হবে। তারপরে মনে করো গ্রেনসের মধ্যে যেগুলো আমরা খাই, হোল গ্রেন খেতে হবে, হোল গ্রেন খেতে হবে। হোল গ্রেন করতে যেমন বাসমতিরা যদি, এটা ভালো বরং ওই পাটনা রাইস থেকে, এটা হালকা ওয়েট, কিন্তু এগুলো আবার সাদা, যদি মানে আপনি ব্রাউন রাইস, হ্যাঁ ব্রাউন রাইসটা বেটার। তারপরে ওট, সবচেয়ে ভালো ওট, প্রচুর ফাইবার আছে, প্রচুর ফাইবার। বার্লি, বার্লিটা তো আল্লাহর নিয়ামত। আমার, আমরা যে ভাবি যে বার্লিটা, আমার মনে আছে ছোটবেলায় দেশে ভালো লাগতো না বার্লি, অসুখ হলে, জ্বর হলে বার্লি, অসুস্থ, হ্যাঁ কেউ অসুখ, কেউ অসুস্থ হলে, এটা আমার মনে হয় প্রত্যেক ফ্যামিলিতে এটা ছিল যে তাকে বার্লি খাবো। আজকাল তো এটা দেখি না, কিন্তু বার্লির গোলায় রান্না করে তো সহ্য ভালো লাগতো না খেতে, কিন্তু বার্লিটা আমি হাদিসের মধ্যে পেয়েছি, বার্লি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, বুঝছো? এটা বার্লি, এর বার্লি খেতে খেতে দেওয়ার কথা, কিন্তু এখন আমি দেখি যে বার্লিটা, এই যে রমজান মাস আসতেছে, আমরা যদি বার্লিটা খেতে পারি আরও ভালো। বার্লি, ওট, হোল মিল মানে পুরো যে দানাগুলো যেগুলো হবে পুরো খোসা সোয়া, মানে আল্লাহ সুন্দর বলছেন কোরআনের মধ্যেই বলতেছেন যে রহমানে হাব্বুল জুল আসবে, হাব্বু মানে শস্য দানাগুলো, আর জুল আসবে খোসা সহ দিয়েছি, তার মানে খোসা সহ খাও, খোসা ভেঙে খাও, হোল থিং খাও,
এটা কিন্তু যেমন একদিকে তোমার ওয়েট কমাচ্ছে, আরেক দিকে কি হচ্ছে তোমার বললাম যে এই যে তোমার ব্লাড প্রেশার কমাচ্ছে, তারপরে তোমার ফাইবার থাকার ফলে ইভেন পেটের মধ্যে ফাইবার থাকলে পায়খানাটা পরিষ্কারভাবে হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, ডিটক্সিফাই হচ্ছে। তো এই এই জিনিসটা আমাদের দরকার আছে এটা খেতে। আপনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে রোজার কথা বলেছিলেন। আসলে আপু আমার মনে হয় রোজার তো আর খুব বেশি দেরি নাই, না আমার মনে হয় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমরা কিছুটা করে শুরু করব, হ্যাঁ হ্যাঁ তাই না? রোজার মাস, রোজার মাসে আমরা কিভাবে আমাদের এবাদতগুলো আরো সুন্দর করে করতে পারি, এবং শুধু সেই সাথে তাই না, যে আমরা যেহেতু হেলদি ফুড হ্যাবিট নিয়ে কথা বলছি, আমার মনে হয় ইফতারের যে হ্যাবিটটা আমাদের আমাদের সবার নিজেদের স্বার্থে আমার মনে হয় এটার হ্যাবিটটা যেটা মানে চলে আসছে প্রচলিত যে হ্যাবিটটা, আমরা যে ইফতার করি, ভাজা পোড়া, অনেক কিছু খাই, আমার মনে হয় এগুলোতে আমাদের এখন সবগুলো কন্ট্রোল পরিবর্তন, করা উচিত। সবগুলো কন্ট্রোল করা উচিত মানে করতেই হবে। তাহলে যদি আমরা করতেই না পারি তাহলে তো আমরা করার মানে না, তো কি ধরনের মুসলমান আমরা? সেটা আল্লাহর দেয়া এই যে আমরা আল্লাহর ডিরেকশন যদি মানি না, হুকুম আহকাম যদি মানি না, তাহলে আমরা কতটুকু আমার ইমানদার বলে দাবি করব? ইমানের প্রশ্ন আসছে, কতদূর আমি ইমানদার বলে দেবো। আচ্ছা, আমি ওই ফুডের ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম আর একটু, যে আমরা যে যে স্পাইসেসগুলো, সিনামন মানে দারচিনি আছে, এলাচ আছে, এলাচ আছে, জিঞ্জার আছে, গার্লিক, এগুলো দিয়ে চা, এগুলো তো চা তৈরি করি যে আমরা খাই, ইটস ভেরি গুড ফর অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট, কিন্তু এগুলো এগুলো কিন্তু কাজ করে। তারপরে হলুদের সাথে ব্ল্যাক পেপার দিয়ে চা তৈরি করে খেতে পারো। আমি দিচ্ছি আপু, আমাদের সাথে একজন কলার আছেন, আমরা কলটা ধরে নিচ্ছি। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো হ্যালো, জি আপু, যে ফাতেমা আপুর কাছে আমি বলতাম ছিলাম যে কোমরের বেদনার জন্য আর হাতের মধ্যে খুব ব্যথা করে কোমর, কিটা কোমরে ব্যথা আপনার? সেটা উঠতে বসতে, আপনার বয়স কত? হ্যালো হ্যালো, আপনার বয়স কত? 58। আপনার ওজন কি খুব বেশি? জি না, ওজন পাতলা। আচ্ছা, আর আপনার কি কোমরে ব্যথা করে? জি, সব সময় ব্যথা করে? জি না, ও কতদিন ধরে। আচ্ছা, কতদিন ধরে করতেছে? আর হাতে ব্যথা? জি, হাত ও ডাইনস পাও সাইডে দিও বাও হাতেও। আচ্ছা আচ্ছা, তো আপনাকে আমি এটা বলি, একটা কাজ করেন আপনি, প্রথমে কথা হলো আপনি যে বিছনায় ঘুমান, বিছনাটা কিন্তু শক্ত করতে হবে কোমর ব্যথার জন্য। শক্ত বিছানা কোনো, আপনি বিছনাটাকে পাল্টিয়ে নিচে বা এই বিছনার নিচে কিছু একটা তক্তার মতো কিছু দিয়ে দিবেন যাতে শক্ত হয়, নিচের দিকে না নামে। এটা কিন্তু খুব খেয়াল করতে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কোমর ব্যথাটা অনেকটা কমে আসতেছে। দুই নম্বর হলো আপনি হচ্ছে এই যে খাবারের কথাগুলো আপনি, আমি জানি না খেয়াল করছেন কিনা, খেয়াল করছেন, সেই খাবারগুলা খান আপনারা, বুঝছেন? সেই খাবারগুলো খেতে থাকেন, যেমন আমি বলবো যে জিঞ্জার, তারপর হলুদ, তারপরে হানি, এগুলো সব বয়ল করে প্রতিদিন ছেঁকে ওই পানিটা ডেলি দুবার করে খান। অথবা মাঝে মাঝে মেথি, মেথির পানি, মেথিটা গ্রাইন্ড করে মেথির পানির মধ্যে গরম পানিতে সেটাও খেতে পারেন, ছেঁকে খেতে পারেন, সেটাও ভালো। তারপরে আপনি মেথির মেথির আস্তা মেথির জাল দিয়ে, হ্যাঁ জাল দিয়ে দিবেন পানিতে, বেশি করে পানি নিয়ে মেথি জাল দিবেন, সেই পানিটা খাবেন। মেথির সাথে একটু আদা কয়বার খাওয়া? দুইবার খাবেন। হ্যাঁ, আপনি যদি আদা দেন তাও দিতে পারেন, হলুদ দেন তাও দিতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যেমন কারণে আজকে এটা খাচ্ছে কালকে ওইটা খাবো, প্রত্যেকটাই গুণাগুণ ভালো, প্রত্যেকটাই অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে, প্রত্যেকটাই বাতের জন্য বা আর্থ্রাইটিসের জন্য ভালো, এটা আপনি খেতে পারেন। তারপরে হচ্ছে আমি বলবো চার কথা তো বলছি, লেমন হানি, লেমন লেবু দিয়ে হানি দিয়ে সেটাও খেতে পারেন আপনি, পানি দিয়ে এক চামচ হানি, এক চামচ লেবুর রস আর পানি দিয়ে সেটাও খেতে পারেন। আমার মনে হয় আমরা আপুর কোশ্চেনটা নিই, তারপরে সুন্দর করে আপুকে পুরো অ্যানসার গুলো দিই। আচ্ছা ঠিক আছে, আপু আপনার কি আর কোনো প্রশ্ন আছে জানার? আর রে ঘুমাই সম্পাই না, হট লাগে খুব, হাত পা জ্বলে, শরীরও ঝালি ধর, হট লাগে। আচ্ছা, ব্লাড প্রেশার আছে? ব্লাড প্রেশার আমার কন্ট্রোল আছে। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ফাতেমা আপু আপনার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন, ধন্যবাদ। তো হাত পা জ্বালার ব্যাপারে উনি যেটা বলছে, হাত পা জ্বালা এটা হচ্ছে কি, অনেক সময় হট ফ্লাশ, আমার মনে হয় ওনার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, তো এটা হচ্ছে হট ফ্লাশ, গরম লাগে, এটার জন্য আমি বলবো এটা
আপনি বেশি করে শাকসবজি খাবেন, পানি বেশি করে খাবেন। আর যেটা হচ্ছে কি, আপনি রাত্রে যখন ঘুমান, গরম লাগে বা হাত পা হঠাৎ করে জ্বলে, আপনি একটু খোলা লুজ কাপড়, কটনের সুতির কাপড় পরবেন, লুজ কাপড়, হাত মুখ ধুবেন। ঘুমানে যাওয়ার সময় আপনাকে হাত মুখ ধুয়ে পা ধুয়ে আপনি বেডে যাবেন, আপনি গায়ে লেপ দিবেন না, এমনি শুয়ে থাকবেন। যখন আপনার বেশ ঠান্ডা লাগবে, মনে হবে শীত শীত লাগতেছে, তখন হয়তো আপনার লেপটা বা চাদরটা যেটা গায়ের উপর দিয়ে আপনি ঘুমাবেন, তাহলে আপনার ঘুমটা চলে আসবে। আপনার সাথে সাথে শুয়েই যদি আপনি ওই লেপ বিছনা কিছু দিয়ে দেন উপরে, তাহলে গরম আরও বেশি আপনি ঘুমাতে আর পারবেন না, ঘুম হবে না, খুব ঝামেলা। এটা কিন্তু হট ফ্লাশ বলে, এটা কিন্তু এইভাবে ম্যানেজ করতে হয়। এটা আপু নর্মাল, এটা নর্মাল, এটা মেয়েদের এটা এই বয়সে হয়েই থাকে, অনেকের কম অনেকের বেশি, কিন্তু এটা এইভাবে ম্যানেজ করতে হবে। আর যদি আর আপনাকে ব্লাড টেস্টে এটা দেখতে হবে যে আপনার ক্যালসিয়ামের লেভেলটা কি ঠিক আছে কিনা, ভিটামিন ডি লেভেলটা ঠিক আছে কিনা। যদি না থাকে তা আপনি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খেতে হবে, সেটা ডাক্তারের পরামর্শ নিলেই ওনারা দেখে সেটা করে দেবেন। আর হট ফ্লাশের জন্য আমি একটা কথা বললাম, খাওয়ার ব্যাপার তো বললামই, আর আপনি পার্সোনালি হাইজিন যেটা আমরা বলবো সেটা করতে হবে। আপনি হাত ধুয়ে ফেলবেন, হাত মনে করি এক পর্যন্ত ধুয়ে ফেলেন, ঠান্ডা পানি দিয়ে শোয়ার আগে পাটা ধুয়ে ফেললেন, আপনি গিয়ে রিল্যাক্স দিয়ে শুয়ে দেখবেন আপনার ঘুম চলে আসছে। যখন দেখবেন ঘুমটা পুরো চলে আসছে, তখন হাতের লেপটা হালকা চাদর দেখবেন, প্রথমে দিবেন না, শীত লাগবে, শীত লাগলেই ঘুম আসবে, আর গরম লাগলে আর ঘুম আসবে না, কিন্তু ঘুম হবে না, হাত পা জ্বালা পোড়া করবে। আচ্ছা, ধন্যবাদ আপু, আপনি সুন্দর করে ওনার প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আপু, তো এখন যেটা বলছিলাম যে খাওয়ার ব্যাপারে, যেটা মানে ডিটক্সের কথা বলছিলাম, যে হট আর হট অ্যান্ড স্পাইসি ফুডটা খেতে কম হবে। যাদের আর্থ্রাইটিসে ভুগতেন তারা অনেক সময় ঝাল খান এবং খুব বেশি মশলা দেয়, এটা কিন্তু শরীরের জন্য ভালো না। ঝালের ব্যাপারে যখন আপু আপনি বলছেন, তাহলে আমি একটা আমার নিজের জানার জন্যই আমি জিজ্ঞাসা করছি যে অনেকেই তো বলে যে কাঁচা মরিচটা নাকি অনেক ভালো, শুকনা মরিচটা খুব একটা হেলদি না, আর মরিচেরও তো অনেক রকমের ভাগ আছে, এখানে এই দেশে তো অনেক রকমের মরিচ পাওয়া যায়, তো এই যে কাঁচা মরিচ যেগুলো মানে গ্রিন পেপার বা সবুজ যে মরিচগুলো, একটু অল্প ঝাল একটু কম বেশি ঝাল, এই যে মরিচগুলো এগুলো কি আমাদের শরীরের জন্য ভালো? ভালো কি, আমি বলি কাঁচা মরিচের মধ্যে অনেক তফাৎ আছে, অনেকগুলো বেশি ঝাল, অনেকগুলো কম ঝাল, কম ঝাল। হ্যাঁ হ্যাঁ, ঝাল একদম যে ঝাল ক্ষতি না, ঝাল একদম যে খারাপ তা না, ঝালে কিন্তু মেটাবলিজম রেটটা হাই করে, কিন্তু কথা হলো এই মেটাবলিজম হাই করতে গিয়ে ঝাল যে বেশি খাবো, অনেকে আবার কিন্তু খুব বেশি করে খেতে শুরু করবেন বা খান অলরেডি খান। আমি দেখছি অনেকে বাড়িতে, আমি দাওয়াত খেতে গেলে আমি খেতেই পারি না এত ঝাল, ওনারা বলেন এটা নর্মাল, কিন্তু আমি সহ্যই করতে পারি না, তো এই আমি ঝালটা ক্ষমা কমায় ফেলবেন, কারণ ঝাল খেলে আপনাদের এই আর্থ্রাইটিসের জিনিসটা বাড়বে বেশি। হালকা ঝাল খান, কাঁচা মরিচ খান, শুকনা মরিচ তো নাই, আর কাঁচা মরিচ তো খুব কম করে খান। ধন্যবাদ। আর নাগা মরিচ তো আরো খারাপ, আরো হ্যাঁ আরো খারাপ, কিন্তু ক্যাপসিকাম যেগুলো আছে ওগুলো ভালো, ওগুলো তো মরিচের মধ্যে, কিন্তু ওগুলো ভালো। আচ্ছা আপু, আমরা মূল যে আলোচনা করছিলাম, আমার মনে হয় আমরা মূল আলোচনা, হ্যাঁ মূল আলোচনার মধ্যে চলে আসছি। তাহলে এই গেল, তাহলে আমি বলছি স্পাইসি ফুড গেল, ফ্রাইড ফুড এগুলো খাওয়া যাবে না, এক্সেস টি বা কফি এগুলো কিন্তু আর্থ্রাইটিসের জন্য বলে, খুব বেশি চা খুব বেশি কফি খাওয়া আর্থ্রাইটিস খারাপ। হোয়াইট সুগার, সাদা সুগার, সাদা সুগার খাবেনই না, চিনি যেটা এটা খুব আল্লাহর রাস্তায় অ্যাভয়েড করেন, চিনির পরিবর্তে যদি খেতেই হয় তো আপনারা ব্রাউন সুগার খান। আর আমি বলবো ব্রাউন সুগার না খেয়ে ন্যাচারালভাবে ন্যাচারাল ফুডগুলো খান, যেমন সকালে আমি দেখেছি নাস্তার মধ্যে অনেক সময় সুজি তৈরি করি করা হয় আমার বাসায়, তো আমি করি কি চিনির পরিবর্তে আমি কিছু দিয়ে দিই, যে কী বলে কী বলে এটাকে কিসমিস, আচ্ছা চিনির পরিবর্তে কয়েকটা কিসমিস ছেড়ে দিই যারা খায়, তো কিসমিস যখন বাইট করে ওই ওই মিষ্টিটা ওটা কভার হয়ে যায়, আলাদা কোনো চিনি আমি অ্যাড করি না, কেন হোয়াইট সুগারটা শরীরের জন্য খুব ক্ষতি, কারণ এটা ওয়েট গেইন করায়, এটা আর্থ্রাইটিসের জন্য একদম খুব খারাপ, সুতরাং এটা অ্যাভয়েড করে যাদের আর্থ্রাইটিস, বিশেষ করে যারা আর্থ্রাইটিস হওয়ার আগ থেকে কিন্তু চিন্তা করবে। সুগার আমি খুব অ্যাভয়েড করি, আমি সুগার খাই না, চাতেও সাদা সুগার আমি ইউজ করি না, হোয়াইট জিনিসটা খুব অ্যাভয়েড করতে হবে। তারপরে যেমন স্কোয়াশ আছে ফ্রুটের মধ্যে, ভেজিটেবল মধ্যে স্কোয়াশ যেটা আর কি, যে আমরা বলি কী বলে এই দেশের ফ্রু কী বলে যে ম্যারো ম্যারো যাচ্ছে যেগুলো বলে সেগুলো, বা স্কোয়াশে যে মিষ্টি লাউ যাচ্ছে যেগুলো, এগুলো কিন্তু হ্যাঁ অরেঞ্জ কালারের যে ফ্রুটগুলো আম, এগুলো কিন্তু আবার আর্থ্রাইটিসের খুব ভালো, অরেঞ্জ কালারের ফ্রুটগুলো, আচ্ছা এগুলো এগুলো কিন্তু খুব ভালো জিনিস, এগুলো খাওয়া উচিত। এক্সারসাইজটা করতে হবে, চকলেটটা কমায় ফেলে, চকলেটে কিন্তু আমরা যে হয়তো আমরা বয়সে খাই না, কিন্তু বাচ্চারা খায় বা সময় কম, চকলেটটা কমাতে হবে খাওয়াটা। স্মোকিংটা দয়া করে একদম বাতিল, স্মোকিংয়ে ঘরে কি এখন বলবেন স্মোকিংয়ের সাথে সম্পর্ক, স্মোকিংয়ে এই কাজটা করে, স্মোকিং করলে আমার ব্লাড প্রেশারটা বাড়ে, আর ব্লাড প্রেশার বাড়লে আমার অক্সিজেন যে ব্লাডের মধ্যে অক্সিজেনটা আসবে তো আমার এখানে, সেই অক্সিজেনটা কম আসে, সুতরাং এটা খুব খারাপ।
জন্য স্মোকিং করবেন না, যারা পান জর্দার সাথে জর্দা খান, পানের সাথে সাদা তামে খান, এগুলো খাবেন না, এগুলো খান খুবই মারাত্মকভাবে আর্থাইটিসের ক্ষতি করে। তারপর আর্থাইটিসের আরও সম্পর্ক আছে বসা নিয়া, পজিশনটা আর্থাইটিসের সম্পর্ক আছে। অনেকেই আমরা সোফার মধ্যে বসে থাকি আরাম করি, এটা কিন্তু খুব ক্ষতিকর। শক্ত চেয়ারে বসেন, স্ট্রেইট হয়ে বসেন, এটা যদি আপনি আর্থাইটিসে হেল্প করেন। আপু আমি একটু থামিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা অনুষ্ঠানের মোটামুটি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমরা আজকে আর্থ্রাইটিস নিয়ে যেহেতু কথা বলছিলাম, তো আপনি আমাদের যারা দর্শকরা আজকে যারা অনুষ্ঠানটা দেখলেন, আপনার সবার জন্য আপনি যদি কিছু একটু বলেন। আমি শুধু এটুকুই বলবো যে আমরা যদি একটু সচেতন হই, একটু যদি খাওয়া দাওয়ার পর সচেতন হই, একটু যদি হিসাব নিকাশ করি, একটু যদি হাঁটা চলা করি, একটু যদি এক্সারসাইজ করি, একটু যদি নামাজ পড়তে মনোযোগ দিই, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, হ্যাঁ খাওয়া দাওয়াগুলো বেছে বেছে খাই, উত্তম খাবারগুলো নিয়ে খাই, তাহলে আমার মনে হয় এটা অনেকখানি অনেকখানি আমরা কমিয়ে আনতে পারবো আমাদের শারীরিক, এবং অনেকটা সুস্থ থাকব, আমাদের আরাম থাকবে, ভালো থাকবে, আমরা আল্লাহর আবাদত আরও বেশি বেশি করে করতে পারবো। ধন্যবাদ আপু। আমার মনে হয় দর্শক আজকে আপনারা যারা অনুষ্ঠানটা দেখছিলেন, আমরা আর্থ্রাইটিস নিয়ে কথা বলেছি, আপু অনেক সুন্দর সুন্দর কিছু টিপস দিয়েছেন সবার জন্য, কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তনের কথা বলেছেন। আমার মনে হয় আপনাদের সবাই এই মানে নিয়মগুলো যদি একটু মেনে চলেন অনেক উপকৃত হবেন। আশা করি আবারও দেখা হবে আগামী সপ্তাহে, ততদিন আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।